সত্যি কথাই বলে কিংবা গানের সুরে আপনারা শুনতে পান যে আজকের এই আনন্দ আয়োজন সবই বৃথা তোমায় ছাড়া। মা চলে যাচ্ছেন, আজ ফেনী নদীর পারে আমরা দেখতে পাচ্ছি হাজারো বাংলাদেশি যারা আছেন, উপার বাংলার লোক যারা আছেন তারা সবাই একাট্টা হয়েছেন। আপনারা দেখুন জাস্ট ওপার বাংলাদেশের অবস্থা। রামগড়ের লাখো লাখো মানুষ, একটিমাত্র পূজা রামগড় হচ্ছে সেখানে, জাস্ট আপনাদের আর একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। বর্ডার সাবরুমের অপরদিকে বাংলাদেশের যেই শহরটি আছে তা হলো রামগড়। সেই রামগড়ে একটিমাত্র পূজা হয়, কি মন্দির সেটা? দক্ষিণেশ্বরী, দক্ষিণেশ্বরী কালীবাড়ি। সেই দক্ষিণেশ্বরী কালীবাড়িতে একটিমাত্র পূজা। সেই দুর্গাপূজার মূর্তি বিসর্জনকে কেন্দ্র করে ফেনী নদীর তীরে লাখো লাখো মানুষের সমাগম। শুধুমাত্র বাংলাদেশের দিকেই যে লাখো লাখো মানুষের সমাগম এমনটা কিন্তু নয়, আপনারা জাস্ট দেখুন এখন বাংলাদেশের দিকটা, তারপর আপনাদের দেখানোর চেষ্টা করছি ইন্ডিয়ার দিকে কেমন মানুষের সমাগম হয়েছে। দেখুন এখানে এসে বাংলাদেশের প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে ইন্ডিয়ার দিকেও কিন্তু প্রচুর জনসমাগম, এর মধ্যেই এসে পড়েছে বাংলাদেশের মূর্তি, বাংলাদেশের প্রতিমা এর মধ্যেই এসে পড়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি, আমাদের থেকে বেশ খানিকটা দূরে প্রতিমা নিয়ে ওখানকার মন্দিরের যারা পুণ্যার্থীরা এসেছেন বিসর্জন দেওয়ার জন্য। একটিমাত্র পূজা হলেও একটা ব্যাপক ক্রেজ জনগণের মধ্যে লক্ষ্য করা যায়। মায়ের মূর্তিকে রীতিমতো কাঁধে করে যে চড়াই উতরাই জায়গা আছে সেই জায়গা দিয়ে নামিয়ে নদীতে এনে রীতিমতো কাঁধে করে আবির্ভাবীরা একেবারে মানে নদীতে বেশ জাঁকিয়ে আনন্দ করে নিচ্ছে। ভারতবর্ষের যারা আছেন, ভারতবর্ষের পক্ষ থেকে যারা আছেন তাদের অনুরোধে সবাই দেবী মূর্তির মুখখানা একবার ভারতবর্ষের দর্শনার্থী যারা আছেন তাদের দিকে করেছেন। একেবারেই কাছে থেকে আমরা বাংলাদেশের আশ্রমের মূর্তি দেখতে পাচ্ছি। কিছুই বলার অপেক্ষা নেই, কিছু বলার নেই আর, জাস্ট আপনারা দেখুন এই জাস্ট এই আনন্দ উপভোগ করুন, কিছু বলার নেই। ইতিমধ্যে অনেকেই আমাদের আমার লাইভের সাথে লাইভ দেখছেন, হ্যাঁ ধন্যবাদ আপনাকেও। দেখার সুযোগ আমরা করে দিয়েছি সেটা বলবো না, মাই করে দিয়েছে, আপনাদের মা আপনাদেরকে দেখানোর সুযোগ দিয়েছে, এমন আনন্দ আপনারা এখানে উপভোগ করছেন। আমরা উদযাপন করতেছি আনন্দ,
তো আপনারা কি জানেন এই ধরনের আনন্দ পুনরায় প্রত্যেক বছর থাকে আমাদের প্রতি বছর আমাদের এখানে বিভিন্ন শিল্পগোষ্ঠী বিভিন্ন জাতের মানুষ সবাইকে নিয়ে আমরা দুর্গাপূজা আনন্দ শুভ বিজয়া বিষ্ণু ভাটের দিকে যাচ্ছে মূর্তি নিয়ে ভাটের দিকে যাচ্ছে যেখানে জল আরো গভীর হবে আর সেখানেই বিসর্জন দেওয়া হবে মূর্তিকে বিসর্জনের সময় এসে গেছে বন্ধুরা বিসর্জনের সময় এসে গেছে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে বাংলাদেশের জনগণের মধ্যে আপনারা জাস্ট দেখুন আপনারা যদি এই জায়গায় থাকতেন তাহলে বুঝতেন যে এই অভিজ্ঞতা কতটুকু শরীরে কাঁটা দেওয়ার মতো অভিজ্ঞতা বিসর্জনের আনন্দ বিসর্জনের বেদনা সব মিলিয়ে সত্যি এই আনন্দ আয়োজন আজ বৃথা তোমায় ছাড়া